ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফতেঙ্গার হাউজিং কলোনি মাঠে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কেরাত সম্মেলন। শনিবার দিনব্যাপী আয়োজনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম উলামা ও প্রশাসনিক ব্যক্তিদের পদচারণায় মুখরিত ছিল হাউজিং কলোনি মাঠ প্রাঙ্গণ। সম্মেলনে সভাপতিত্ব করেন 40 নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারেক কোম্পানি। আয়োজক কমিটির আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক ওয়াহিদ হাসান ও হাফেজ মৌলানা সালামত উল্লাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর প্রফেসর নিসার আহমেদ মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন পতেঙ্গা থানা ওসি সৈয়দ জুবায়ের, তাহের ব্রাদার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আবুল বশর কন্ট্রাক্টর, পতেঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি শাহাদাত হাসান, মুস্তাফিজুর রহমান জিন্না। সম্মেলনে পবিত্র কুরআন থেকে সুরলিত কণ্ঠে তেলাওয়াত করেন মিশরের কারি ডক্টর আব্দুল নাসের হারক, ইরানের কারি শেখ সাইদ তুশি, মিশরের কারি মাহমুদ আব্দুল বাসেত, বাংলাদেশ বেতারের কারি আমজাদ হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান প্রশিক্ষক কারি শহীদুল ইসলাম। সম্মেলনে হাজার হাজার দর্শক শ্রোতা পবিত্র কুরআন পাঠ শুনে বিমোহিত হয়ে পড়েন। তারা বলেন, আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে পবিত্র কুরআনের বিকল্প নেই। বর্তমানে আমরা পবিত্র কুরআনের তেলাওয়াত অনুকরণ যথাযথভাবে করছি না, তাই আমাদের এত সমস্যা। দেশের প্রতিটি অঞ্চলে এরকম আন্তর্জাতিক কেরাত মাহফিল কুরআন শিক্ষার প্রচার প্রসার করলে মানুষ ইসলামের পথে আরও অগ্রসর হবে ইনশাআল্লাহ। অনৈতিক কর্মকাণ্ড বিরোধী চেতনা তৈরি হয় ইসলামিক।